হ্যালো এভরিওয়ান, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি ক্লাস টুয়েলভের এই অনন্য আয়োজনে। এবং আপনাদের সাথে আছে আমি ওয়াসি আহমেদ। আর আজকে আমি যে বিষয়টির উপর ক্লাস দেবো সেটা হচ্ছে ইংরেজি বাক্যে কার্ডিনাল এবং অর্ডিনাল নাম্বারের ব্যবহার। আমি আবারও বলছি, ইংরেজি বাক্যে কার্ডিনাল এবং অর্ডিনাল নাম্বারের ব্যবহার। আমি তো লিখছি বিষয়টা। প্রথম হচ্ছে কার্ডিনাল নাম্বার। আমরা অনেকেই চিনি না কার্ডিনাল নাম্বার কি, আবার অনেকে চিনি না অর্ডিনাল নাম্বার কি। আজকে আমরা কার্ডিনাল এবং অর্ডিনাল নাম্বার চিনব এবং ইংরেজি বাক্যে তাদের ব্যবহারটা শিখব। তাহলে আসুন শুরু করি কার্ডিনাল নাম্বারটা কি। কার্ডিনাল নাম্বার হচ্ছে ওই নাম্বারগুলো যেগুলোকে আমরা বলি হচ্ছে 1, 2, 3, 4। আমি লিখি, কার্ডিনাল নাম্বার হচ্ছে মূলত ওই নাম্বারগুলো, যেমন ধরেন 1, 2, 3। অন্যদিকে অর্ডিনাল নাম্বার কোনগুলো, অর্ডিনাল নাম্বার হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এই নাম্বারগুলো। তাহলে মনে রাখবেন 1, 2, 3 এই নাম্বারগুলো হচ্ছে কার্ডিনাল, ফার্স্ট, সেকেন্ড, থার্ড এই নাম্বারগুলো হচ্ছে অর্ডিনাল। এখন আমরা ইংরেজি বাক্যে এই নাম্বারগুলোর ব্যবহার শিখব। সবার কি মনে রাখতে হবে, কার্ডিনাল বলেন অর্ডিনাল বলেন, এরা ইংরেজি বাক্যে আসলে ক্রম বোঝায়, ক্রম বা ধারাবাহিকতা বোঝানোর জন্য এই নাম্বারগুলো ইংরেজি বাক্যে ব্যবহার করা হয়। তো আমরা এখন জেনে নিব কিভাবে আমরা কার্ডিনাল বা অর্ডিনাল নাম্বারের ব্যবহার শিখব। শুরুতে আসেন কার্ডিনাল নাম্বার। কার্ডিনাল নাম্বারের ব্যবহারের নিয়মটা হচ্ছে খুব সহজ। আপনি যখন এই কার্ডিনাল নাম্বার বসাবেন, তার আগে একটা নাউন বসাবেন সব সময়, দেন আপনি কার্ডিনাল নাম্বার বসাবেন। তাহলে আবার বলছি, কার্ডিনাল নাম্বার বসানোর নিয়ম হচ্ছে আগে নাউন, দেন কার্ডিনাল নাম্বার। অন্যদিকে অর্ডিনাল নাম্বার যখন বসাবেন তখন একটু ক্রিটিক্যাল আছে। মনে রাখবেন সবসময় অর্ডিনাল নাম্বারের আগে একটা আর্টিকেলস হবে এবং সেটা হচ্ছে দা। দায়ের পরে অর্ডিনাল নাম্বারগুলো বসবে, এন্ড সবার শেষে গিয়ে নাউন বসবে। এটা হচ্ছে কার্ডিনাল এবং অর্ডিনাল নাম্বারের ব্যবহারের প্যাচ। একটু খেয়াল করেন, আপনি যখন কার্ডিনাল নাম্বার ব্যবহার করছেন তখন কোনো আর্টিকেলস ব্যবহার করবেন না, এবং সেক্ষেত্রে নাউনটা কার্ডিনাল নাম্বারের সামনে বসবে। অন্যদিকে আপনি যখন অর্ডিনাল নাম্বার ব্যবহার করবেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে একটা আর্টিকেলস দা আনতে হবে, এবং নাউনটা অর্ডিনাল নাম্বারের শেষে বসবে। আমি দুটো এক্সাম্পল দিচ্ছি। ধরুন আমি বলছি লেকচার 1 ইজ ইম্পর্টেন্ট। বাক্যটাকে আমি আবার এভাবেও বলতে পারি, the first lecture is important. একটু ভালো করে খেয়াল করেন, আমি প্রথম বাক্যটাতে 1 ব্যবহার করেছি, এবং আপনারা জানেন 1 হচ্ছে একটা কার্ডিনাল নাম্বার। এবং কার্ডিনাল নাম্বার ব্যাপারে একটু খেয়াল রাখতে হবে, কোনো আর্টিকেলস বসবে না সামনে পড়ে। দেখেন এখানে কোনো আর্টিকেলস হচ্ছে না, এবং এক্ষেত্রে নাউন লাগবে, নাউনটা হবে কার্ডিনাল নাম্বারের সামনে। দেখেন লেকচারটা হচ্ছে নাউন, আর এই নাউনটা কার্ডিনাল নাম্বারের সামনে বসেছে। এখানে আপনি অন্য কোনোভাবে যদি বাক্যটা বলেন বাক্যটা ভুল হবে, লেকচার দ্য ওয়ান, দ্য লেকচার ওয়ান, সব রং স্ট্রাকচার। শুদ্ধ বাক্য হচ্ছে লেকচার ওয়ান ইজ ইম্পর্টেন্ট। একই বাক্যটাকে আপনি অর্ডিনাল নাম্বারের মাধ্যমে প্রকাশ করতে পারেন। সেক্ষেত্রে কী হচ্ছে, সেক্ষেত্রে অবশ্যই আবশ্যিকভাবে যে আর্টিকেলস থাকবে সেটা হচ্ছে দা, এবং নাউনটা হবে অর্ডিনাল নাম্বারের শেষে, সেটা হচ্ছে লেকচার, এবং অর্ডিনাল নাম্বার নিজে মাঝে বসবে, অর্থাৎ দ্য ফার্স্ট লেকচার। আপনি যদি বলেন শুধু ফার্স্ট লেকচার বা লেকচার ফার্স্ট, তাহলে বাক্যটার স্ট্রাকচারগত হবে রং হবে। সো আজকে এই পর্যন্ত। তাহলে একটু রিভিউ করছি, যখন কার্ডিনাল নাম্বার দিয়ে ইংরেজি বাক্য বলবেন মাথায় রাখবেন যে কার্ডিনাল নাম্বারের আগে একটা নাউন হবে এবং কোনো আর্টিকেলস লাগবে না। অন্যদিকে আপনি যখন অর্ডিনাল নাম্বার দিয়ে কোনো বাক্য বলবেন মাথায় রাখবেন অর্ডিনাল নাম্বার সবার
মানে মাঝে বসবে, তার আগে একটা আর্টিকেল দা লাগবে এবং পেছনে একটা নাউন লাগবে। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, যাওয়ার আগে আবারও নিচে দেখেন 70 করে দুটা কুইজ আছে, আপনার নিচেটা ভালো করে রিভিউ করে অবশ্যই কুইজের অ্যান্সার করবেন নিচে কমেন্ট বক্সে। সে পর্যন্ত ভালো থাকবে, ক্লাসরুমের ভিডিওগুলো সবার মাঝে ছড়িয়ে দেবেন, বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করে। অল দ্য বেস্ট।